আসসালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ ছিল না তালেবানের উপর সিরিজ বোমা হামলা চালিয়ে পঁয়ত্রিশ জনকে হত্যার দাবি দায়েশের নিরাপত্তা নিশ্চিত করে মেয়েদের জন্য স্কুল খুলবে তালেবান উত্তর ইরাকে সন্ত্রাসীদের চারটি ঘাঁটি ধ্বংস করল ইরান বিস্তারিত খবরে জানবেন বাইডেনকে নিয়ে ব্যঙ্গ করলেন নেতানিয়া হু কাজে ফিরতে না পারায় ক্ষুদ্ধ আফগান নারীরা সবশেষে জানবেন পাকিস্তানে মসজিদ থেকে পানি পানের অপরাধে হিন্দু পরিবারকে মারধর সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন তালেবানের উপর সিরিজ বোমা হামলা চালিয়ে পঁয়ত্রিশ জনকে হত্যার দাবি দায়েশের আফগানিস্তানের পূর্বাঞ্চলে গত কয়েকদিনে তালেবানের উপর কয়েকটি বোমা হামলা চালিয়েছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশ আমাক নিউজ এজেন্সির মাধ্যমে দেয় এক বিবৃতিতে দায়েশ এই দাবি করেছে আমাক নিউজ হচ্ছে দায়েশের প্রচারণা চালানোর একটি মাধ্যম হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীর বরাদ দিয়ে কয়েকটি সূত্র জানিয়েছে নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদে শনি ও রবিবার এসব হামলা হয়েছে এতে অন্তত তিনজন নিহত ও বিশ জন আহত হয় দায়েশ দাবি করেছে দুই দিনে তালেবানের কয়েকটি গাড়ি লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে দায়েশ দাবি করেছে হামলার কারণে তালেবানের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সন্ত্রাসী গোষ্ঠীটি বলছে তাদের সিরিজ বোমা হামলায় পঁয়ত্রিশ জনের বেশি তালেবান গেরিলা নিহত কিংবা আহত হয়েছে তবে এ বিষয়ে তালেবান কোনো মন্তব্য করেনি নিরাপত্তা নিশ্চিত করে মেয়েদের স্কুল খুলবে তালেবান নিরাপত্তা পরিস্থিতি উন্নত হলে মেয়েদের স্কুল খুলে দেওয়া হবে বলে জানিয়েছে তালেবান মুখপাত্র থেকে জন্য মন্ত্রণালয়ের অধীনে অল্প সংখ্যক পর্যন্ত মেয়েরা ক্লাসেও যাচ্ছে এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের ক্লাস করতে দেখা গেছে তবে উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়গুলো এখনো খুলে দেওয়া হয়নি এই সিদ্ধান্তের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত মেয়েদের স্কুল খুলে দেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ইউনিসেফ এক সালে তালেবান ক্ষমতা হারানোর পর নারীদের সাক্ষরতার হার প্রায় দ্বিগুণ বেড়ে শতকরা তিরিশ ভাগ হয়েছে আন্তর্জাতিক মহলের উদ্বেগ ও সমালোচনার মুখে রোববার জার্মানির খ্যাতনামা ম্যাগাজিন ডার সিগেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র বলেন আমরা মেয়েদের শিক্ষার বিপক্ষে নেই মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করে স্কুল খোলা হবে তারা কিভাবে স্কুলে যাবে আমরা কিভাবে তাদের পরিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পারবো সেই বিষয়গুলো নিয়েই কাজ করছি মুজাহদ আরও বলেন আমরা নারীদের কাজেরও বিপক্ষে নই নারীদের কর্মক্ষেত্রে পরিবেশ কেমন হবে তারা কিভাবে কাজ করবে সেই বিষয়ে আমাদের বিশেষজ্ঞরা একটি নীতিমালা তৈরি করছেন এই নীতিমালা তৈরি হলেই নারীরা কর্মক্ষেত্রেও ফিরতে পারবেন উত্তর ইরাকে সন্ত্রাসীদের চারটি ঘাঁটি ধ্বংস করল ইরান ইরাকের উত্তরাঞ্চলে ইরানের বিপ্লব বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর চারটি ঘাঁটি ধ্বংস করা হয়েছে ইরানের সামরিক কর্মকর্তা মাজিদ আরজামান্দা ফার্ত সোমবার বলেছেন ইরান সীমান্তের কাছে অপতৎপরতার জবাবে এসব ঘাঁটিতে হামলা চালানো হয় ঘাঁটি ধ্বংসে স্মার্ট গোলা ব্যবহার করা হয়েছে ইরান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পেছনে কয়েকটি আরব দেশ সহ বিদেশি অপশক্তি রয়েছে বলে তিনি জানিয়েছেন আরজামন্দ ফার্দ আরও বলেন ইরান সীমান্ত থেকে স্বল্প দূরত্বে ঘাঁটি গড়ে তুলেছিল এসব সন্ত্রাসী হামলার আগে ইরাক সরকার ও দেশটির কর্মকর্তাদেরকে এ বিষয়ে সতর্ক করা হয়েছিল তিনি বলেন ইরাক সরকারকে আগে বলা হয়েছিল এসব গোষ্ঠী ইরানের ক্ষতি করার চেষ্টা করলে কঠোর জবাব দেওয়া হবে এরই ধারাবাহিকতায় এই গোষ্ঠীর চারটি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে কিছুদিন আগেও ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইরাকের সন্ত্রাসীদের ঘাটিতে গোলা ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল बैडें के लिए व्यंग करलें नेतानिया हो হোয়াইট হাউসে আগস্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফাতলি বেনেট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে মিলিত হন এই বৈঠকে বাইডেনের আচরণ নিয়ে ব্যঙ্গ করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানাহো তুরস্কের গণমাধ্যম আনা ইসরায়েলের ওয়ালা নিউজের বরাতে এই তথ্য জানায় বাইডেন বেনেটের মধ্যে বৈঠক নিয়ে জানতে চাওয়া হলে জবাব দেওয়ার সময় নেতানিয়াহু তার মাথা ব্যঙ্গাত্মকভাবে হালকা সামনের দিকে নামিয়ে বলেন আমি শুনেছি বাইডেন বৈঠকে অত্যন্ত মনোযোগী ছিলেন পরে নেতানেহুর এই মন্তব্যের বিষয়ে একটি বিবৃতি দিয়েছে লিকুদ পার্টি বিবৃতিতে ব্যঙ্গ করার বিষয়টি অস্বীকার করা হয় এবং বলা হয় চল্লিশ বছর ধরে ইসরায়েলের বন্ধু বাইডেনকে নিয়ে নেতানিয়াহু ব্যঙ্গ করেননি সাতাশে আগস্ট বাইডেনের সঙ্গে বেনের ওয়াশিংটনের ওভাল অফিসের বৈঠকে মিলিত হন বৈঠকে ইরান ইস্যু ও মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হয় কাজে ফিরতে না পারায় ক্ষুদ্র আফগান নারীরা নারীদের কাজে যোগ না দিতে তালেবানের নির্দেশ সোমবার থেকে কার্যকর হয়েছে হাজারো নারী শিক্ষক ও লাখো মেয়েদের মাধ্যমিক স্কুলে নিষিদ্ধ করার পর সরকারের বিভিন্ন সংস্থা ও দপ্তরের কয়েক হাজার নারী কর্মীকে কাজে যোগদানের বদলে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে নাটকীয় অধিকার হরণে ক্ষোভ প্রকাশ করেছে দেশটির নারীরা ফরাসি বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র পর্যায়ের দায়িত্ব থেকে বরখাস্ত হওয়া এক নারী বলেন আমিও হয়তো মরে যাব পুরো বিভাগের দায়িত্ব ছিল আমার কাঁধে আমার সঙ্গে কাজ করতেন অনেক নারী এখন আমরা আমাদের সব কাজ হারিয়েছি তালেবানের প্রথম শাসন আমলে নারীদের শিক্ষা ও কাজের অধিকার বঞ্চিত করা হয়েছিল মার্কিন ও বিদেশি সেনা প্রত্যাহারের পর গত মাসে তালেবান প্রতিশ্রুতি দিয়েছিল নারী অধিকারকে শ্রদ্ধা জানানো হবে ইসলামী আইনের আওতায় তবে তালেবান ইসলামী আইন ব্যবস্থা সরিয়া আইনের কঠোর ব্যাখ্যাকেই মেনে চলে কাবুলে তালেবানের নিযুক্ত নতুন মেয়র পৌরসভার নারী কর্মীদের ঘরে থাকার নির্দেশ দিয়েছেন কাবুলের মেয়রের তথ্য অনুসারে পৌরসভার প্রায় তিন হাজার কর্মী হলেন নারী যেসব পথ পুরুষদের দিয়ে পূরণ করা যাবে সেগুলোতে কর্মরত নারীদের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঘরে থাকতে বলা হয়েছে তিনি বলেন যেমন শহরের নারী টয়লেটে পুরুষরা কাজ করতে পারবে না তাই এসব স্থানে নারীরা কাজ করবে ইসলামিক গোষ্ঠীটি এরই মধ্যে আফগানিস্তানে নারী বিষয়ক মন্ত্রণালয় বন্ধ করে দিয়েছে এবং কঠোর ইসলামী আইন বাস্তবায়নের জন্য নতুন একটি মন্ত্রণালয় সেখানে গঠন করেছে অনেক আফগান নারী আশঙ্কা করছেন তারা আর কখনো অর্থবহ কর্মসংস্থান পাবেন না সংখ্যায় কম হলেও গত বিশ বছরে আফগান নারীরা মৌলিক অধিকার পেয়ে আসছিলেন নারীরা আইনজীবী বিচারক পাইলট ও পুলিশ কর্মকর্তা হয়েছেন যদিও তা বড় শহরগুলোতে দেশটির কর্মশক্তিতে যুক্ত হয়েছেন লাখো নারী কিছু ক্ষেত্রে বিধবা নারী কিংবা উপার্জনে অক্ষম স্বামীর কারণে নিজেরাই অর্থসংস্থানের জন্য কাজ করছিলেন কিন্তু পনেরোই আগস্ট তালেবান দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখন পর্যন্ত নারীদের কাজের অধিকারের প্রতি শ্রদ্ধা দেখা যাচ্ছে না কেবল পুরুষদের নিয়ে গঠিত তালেবানের অন্তর্বর্তী সরকারের প্রতিবাদ করায় নারীদের বেধরক মারধরও করেছে তালেবান যোদ্ধারা এ বিষয়ে তালেবান কর্মকর্তারা বলছেন নারীদের নিরাপত্তার জন্যই তাদের বাড়িতে থাকতে বলা হয়েছে উপযুক্ত ব্যবস্থা প্রবর্তন হওয়ার পর তাদের কাজে ফিরতে বলা হবে পাকিস্তানে মসজিদ থেকে পানি পানের অপরাধে হিন্দু পরিবারকে মারধর মসজিদের ট্যাপ থেকে পানি পানের অপরাধে আলম রাম ভিল নামের এক হিন্দু দিনমজুর ও তার পরিবারের সদস্যদেরকে বেধরক মারধর করা হয়েছে পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের রহিমিয়ার খান শহরে ঘটেছে এই ঘটনা সোমবার এক প্রতিবেদনে পাকিস্তানের জাতীয় দৈনিক ডন জানিয়েছে শুক্রবার অন্যান্য দিনের মতোই গ্রামের তুলা ক্ষেত্রে কাজ করছিলেন আলম রাম ভিল ও তার স্ত্রী এবং পরিবারের অন্য সদস্যরা দুপুরের দিকে পানির তৃষ্ঠা পেলে রামভিল ও তার পরিবারের কয়েকজন কাছের একটি মসজিদে গিয়ে পানির ট্যাপ খুলে পানি পান করেন সেই সময় স্থানীয় ভূস্বামীদের অনুগত লোকজন সেই দৃশ্য দেখে তাদের মসজিদ চত্বরে এক দফা মারধর ও গালিগালাস করেন তারপর তারা যখন ক্ষেতের কাজে ফেরেন তখন ভূস্বামীদের লোকজন ফের তাদের উপর চড়াও হন এবং মসজিদের পবিত্রতা নষ্টের অভিযোগে আর এক দফা মারধর করেন যে এলাকায় এই ঘটনা ঘটেছে সেটি পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির আইন প্রণেতা জাবেদ ওয়ার আর সংসদীয় আসনের অন্তর্ভুক্ত তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের একজন নেতা পাকিস্তানের জাতীয় দৈনিক ডন জানিয়েছে এই ঘটনায় মামলা করতে স্থানীয় পুলিশ স্টেশনে গিয়েছিলেন আলম রাম ভিল কিন্তু অভিযুক্ত ভূস্বামী ও তাদের লোকজন জাভেদ ওয়ারিসের ঘনিষ্ঠ হয় পুলিশ কোনো মামলা নেয়নি পিটিআই সংখ্যালঘু বিষয়ক কমিটি দক্ষিণ পাঞ্জাব শাখার মহাসচিব যুধিষ্ঠির চৌহান ডনকে জানিয়েছেন তিনি ঘটনাটি শুনেছেন তবে যেহেতু আক্রমণকারীরা পিটিআই এর এমপির লোক তাই তিনি বিষয়টি থেকে দূরে থাকতে চান পাঞ্জাব জেলা পুলিশ কর্মকর্তা আসাদ সরবরাস অবশ্য বলেছেন পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে পাকিস্তানের সর্ববৃহৎ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু ধর্মালম্বীরা দেশটির সরকার হিসেবে পাকিস্তানে বর্তমানে পঁচাত্তর লাখ হিন্দু রয়েছেন তবে হিন্দু সম্প্রদায়ের নেতাদের হিসাব অনুযায়ী পাকিস্তানে বসবাসরত হিন্দু সংখ্যা নব্বই লাখ হিন্দু ধর্মালম্বীদের একটা বড় অংশ থাকেন দেশটির হিন্দু প্রদেশে প্রায় সময় তারা স্থানীয় মৌলবাদী মুসলিমদের আক্রমণের শিকার হন বলে অভিযোগ আছে